আরজি কারের কেসটার পরে সমস্ত লোক একসাথে রাস্তায় নেমে একত্রিত হয়ে প্রোটেস্ট জানাচ্ছেন, সকলের একটাই চাওয়া জাস্টিস। কিন্তু এরপরেও কি এরকম কেস থেমে গেছে বা কমে গেছে? আমরা ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে এরকম কেস এখনও শুনতে পাচ্ছি, অলমোস্ট ডেলি বেসিসেই আমরা এরকম শুনতে পাচ্ছি যে আজকে এখানে এটা হলো, আজকে সেই মেয়ের এরকম হলো, আজকে মেয়েদের ওই মেয়ের মলেস্টেশন হলো, ওই মেয়ের রেপ হলো। তো এটা একটা খুব বড় এক্সাম্পল কীরমভাবে আমাদের সিস্টেম অ্যান্ড সোসাইটি ফেল করছে। সোশ্যাল মিডিয়াতে আবার এরকম একটা ভিডিও দেখলাম যেটা আমায় এই ভিডিওটা বানাতে বাধ্য করলো। সো আমার মনে হয় যে এই হাই টাইমে আমাদের এটাকে নিয়ে ভাবা উচিত অ্যান্ড আজকে থেকে একটা বীজ বপন করে দেওয়া উচিত, যাতে আমরা ফিউচারে তার বেনিফিট পেতে পারি, এই সোসাইটিটার চিন্তাধারণা চেঞ্জ করতে পারি। আমি শুধু আমার করলে হবে না বা শুধু আপনার করলে হবে না, অ্যাজ আ হোল সোসাইটি আমাদের চিন্তাধারার মধ্যে চেঞ্জ আনতে হবে কিছু। তো এই হাই টাইমে আমি কিছু পয়েন্টস রাখতে চাই, আমি কিছু পয়েন্টস বলতে চাই। প্রথমত তো আমাদের এটাকে অ্যাডমিট করতে হবে যে এটা একটা প্রবলেম, তারপরে সেই প্রবলেমটাকে ডায়াগনোস করতে হবে। যেমন আমরা এখন ডাক্তার দেখাতে যাই, ডাক্তারকে টেস্ট দেয়, সেই টেস্টের বেসিসে আমরা ওষুধ নিই। সো উই হ্যাভ টু অ্যাডমিট ইট অ্যাজ আ প্রবলেম, তারপরে আমরা সেটাকে ডায়াগনোস করবো। সো এই যে সোসাইটি ফেল হচ্ছে, সোসাইটির চিন্তাধারণার জন্য এরকম এত এত ক্রাইমস হচ্ছে, সেটাকে আমাদেরকে অ্যাডমিট করতে হবে ফার্স্টলি, অ্যান্ড তারপরে আমরা বিভিন্ন স্টেপস নেব। তো অ্যাজ আ স্টেপ আমাদের কী করতে হবে, একদম স্ক্র্যাচ থেকে শুরু করতে হবে, একদম শুরু থেকে শুরু করে একদম শেষ অবধি, একজন শিশু থেকে শুরু করে একজন বয়স্ক অবধি সকলের মধ্যে চেঞ্জেস আনতে হবে, সকলের থটসের মধ্যে চেঞ্জ আনতে হবে। এটা শুধু আমি আপনার কথা নয়, এটা সকলের মধ্যে চেঞ্জেস আনতে হবে। বেসিক্যালি এটা আমরা স্টার্ট করবো একটা ছোট্ট বাচ্চার কথা, যদি আমরা একটা ছোট্ট বাচ্চার এক্সাম্পল নিয়ে নিই, তাকে তার ফ্যামিলিতে সেরকমভাবে ওপেন ডিসকাশন রাখতে হবে, তার স্কুলে তাকে সেরকমভাবে গাইড করতে হবে। স্কুল, যে কোনো স্কুল, একটা বয়েজ স্কুল, একটা গার্লস স্কুল, কোয়েড স্কুল, সকল স্কুলের সকল স্কুল নির্বিশেষে স্কুলকে ইনিশিয়েটিভ নিতে হবে, যাতে সেই বাচ্চাটা সোসাইটাল বিহেভিয়ার শেখে, সেক্স এডুকেশন সম্বন্ধে শেখে, অ্যাটলিস্ট আপ টু ক্লাস 9। আর এরকম করলে আশা করি বাচ্চারা বড় হতে হতে ভুলকে ভুল, ঠিককে ঠিক, সেটা বোঝা, কোনটা ভুল কোনটা ঠিক সেটা বোঝা শিখবে, ভুল করার প্রবণতা, খারাপ কারো করার, যে কাউকে ক্ষতি করবো সেটা করার প্রবণতাটাও কমবে। অ্যান্ড এরমভাবে করলে আমাদের সমাজটা একটা সঠিক দিকে অগ্রসর হবে। অ্যান্ড এটা আবারও বলছি যে এটা একদিনে চেঞ্জ হবে না, এটা আজকে আমাদেরকে আজ থেকে শুরু করতে হবে, এখন থেকে শুরু করতে হবে। কোনো বাচ্চা যদি ভুলভাল কিছু দেখে, অ্যান্ড অ্যাজ আ প্যারেন্ট, অ্যাজ আ স্কুল টিচার, আপনারা যদি দেখেন সেটা যে না সেই বাচ্চাটা ভুল করছে, আপনাদের সেরকমভাবে তাকে বোঝাতে হবে যাতে সে ঠিক জিনিসটাকে অ্যাডপ্ট করে। অ্যান্ড এটা স্কুলের নিজস্ব একটা ইনিশিয়েটিভ নেওয়া উচিত, যে কোনো স্কুল নির্বিশেষে, প্রাইভেট, গভর্নমেন্ট। আমার এটা স্কুলদের কাছে অনুরোধ থাকবে যাতে তারা অ্যাটলিস্ট মান্থলি বেসিসে বা কোয়ার্টারলি বেসিসে বা যদি হয় উইকলি বেসিসে একটা এরকম কোনো সোসাইটাল বিহেভিয়ার ক্লাস রাখে, যেখানে বাচ্চারা আর কি শিখবে যে কোনটা ঠিক কোনটা ভুল, যাতে তাদের ভুল করার প্রবণতাটা কমে আসে। সো স্কুলের ইনিশিয়েটিভ নিতে হবে, অ্যান্ড বাচ্চাদের সাথে ওপেন ডিসকাশন রাখতে হবে। অর্ধেক বাচ্চারা অনেক বেশি কিউরিয়াস থাকে, যে তারা জানতে চায় এটা কী, ওটা কী, ঠিক ভুল জানতে চায়, বাট তাদেরকে বোঝানোর কেউ থাকে না। সো স্কুলকে ইনিশিয়েটিভ নিতে হবে, অ্যান্ড যারা প্যারেন্টস বাচ্চার, যারা গার্জেন বাচ্চা, তাদেরকেও ইনিশিয়েটিভটা নিতে হবে। আর অ্যাজ অ্যান অ্যাডাল্ট আমরা কী কী করতে পারি? অ্যাজ অ্যান অ্যাডাল্ট ফার্স্টলি তো আপনাকে নিজেকে, নিজের মধ্যে এটাকে অ্যাকসেপ্ট করাতে হবে যে না, আমার মধ্যে, আমি যদি ফিল করি যে না আমার মধ্যে কোনো প্রবলেমস আছে, তো সেই প্রবলেমটাকে আপনাকে অ্যাটলিস্ট অ্যাডমিট করতে হবে যে না, আমার মধ্যে অ্যাডমিটটা আছে, আমাকে চেঞ্জ করতে হবে। আপনি নিজের ক্লোজ যারা আছে তাদের সাথে ডিসকাশন করুন। অ্যান্ড ইয়েস, অবভিয়াসলি আপনি যদি দেখেন এরকম কেউ মেয়েকে অবজেক্টিফাই করছে, সো দেন প্লিজ স্টপ দেম অ্যাট দ্যাট পয়েন্ট। অ্যান্ড ইন্ডিয়াতে একটা খুব বাজে প্রবলেম আছে যে ইন্ডিয়াতে সব কিছু ট্যাবু করে দেওয়া হয়, লাইক এরকম মেয়ে ছেলের সাথে একসাথে বসবে না, মেয়ে ছেলের সাথে কথা বলছে, আরে ভাই মেয়েটা ছেলের সাথে ঘুরছে, লোকেদের মেন্টালিটি খুব এরকম যে না আরে কী কী না কী হয়ে গেল। সো এই চিন্তাধারাটাও আমাদের সোসাইটির মধ্যে চেঞ্জ করতে হবে, একদিনে হবে না। আপনি আজকে ভাবছেন যে না ভাই, আরে তুই বলে দিলি, হয়ে গেল সব চেঞ্জ হয়ে গেল, এরকম নয়। বা আমি হয়তো আজকে কাউকে বললাম, একজন শুনলো, তাতে চেঞ্জ হবে না সোসাইটি, আই নো, বাট স্টিল উই হ্যাভ টু স্টার্ট ফ্রম টুডে। আজকে যদি আপনি একজনকেও চেঞ্জ করতে পারেন, অ্যান্ড সে যদি একজনকে চেঞ্জ করতে পারে, তো ধীরে ধীরে এরকমভাবে চেইন রিয়াকশন হবে, অ্যান্ড সেটা একটা লার্জ নাম্বার অফ পিপলে গিয়ে চেঞ্জ হবে। সো প্লিজ রেইজ ইউর ভয়েস, ডু কারেক্ট অ্যাকশনস। অনেকেই বলে যে আরে ভাই একজন বলে কিছু হবে না, একজন করে কিছু হবে না, বাট আমার
আমার পূর্ণ বিশ্বাস হয় না, আমি খুব বেশি বিশ্বাস করি যে বিন্দু বিন্দুতেই সিন্ধু হয়। সো যে না, আপনি যদি একজনের কেউ চেঞ্জ করতে পারবেন, একজনের থিঙ্কিংও যদি চেঞ্জ করতে পারেন, সেটা আপনার থেকে জুনিয়র হোক, আপনার থেকে সিনিয়র হোক, বা আপনার বয়সী হোক, আপনি ভাববেন যে আপনি কন্ট্রিবিউট করেছেন। প্লিজ একটা জিনিস মাথায় রাখবেন যে ওপেন ডিসকাশন খুব বেশি দরকার সোসাইটির মধ্যে। সোসাইটির মধ্যে এরকম কোনো ডিসকাশন হয় না, তাই অর্ধেক লোকে সঠিক কোনটা ভুল কোনটা ঠিক সেটা জানেও না। অ্যান্ড ওপেন ডিসকাশনের অভাবে ঠিক জিনিসটা চাপা পড়ে যায় আর ভুল জিনিসটা চলতে থাকে, অ্যান্ড ভুল জিনিসটাই প্রমোট হয় চারিদিকে। আই ডোন্ট নো আমার এই কথাগুলো কারোর মধ্যে কিছু চেঞ্জেস আনলো কি না, বা কাউকে কিছু ভাবালো কি না, বাট আই থিঙ্ক উই শুড রেজ আওয়ার ভয়েস নাও। অ্যান্ড এই জার্নিটা এখন থেকে আমাদের শুরু হলো, এখন শেষ হয়ে গেল না, আজকে থেকে শুরু হবে। অ্যান্ড যত দিন অবধি সোসাইটি বসবাসযোগ্য হচ্ছে, সোসাইটি ক্রাইম ফ্রি হচ্ছে, সিস্টেম ব্রেকডাউন করছে না, সিস্টেম আবার রিফর্ম করছে, সিস্টেম ঠিকঠাকভাবে ওয়ার্ক করছে, ততদিন অবধি আমাদের এই লড়াইটা লড়ে যেতে হবে। অ্যান্ড উই হ্যাভ টু ফাইট ফ্রম নাও, অ্যান্ড আমাদের ফিউচারের জন্য, আমাদের নেক্সট জেনারেশনের জন্য আমাদেরকে ফাইট করতে হবে, আমাদেরকে প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ থামলে চলবে না বস, প্রতিবাদ এগিয়ে নিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত আমাদের এই স্বাধীন দেশ সত্যি করে স্বাধীন না হচ্ছে। সমস্ত স্কুল প্যারেন্টস অ্যান্ড গার্জেন সকলের কাছে আমার একটাই অনুরোধ যে প্লিজ, যারা আপনাদের থেকে ছোট, আপনার জুনিয়র যারা যারা আপনাদের বাচ্চারা আছে তাদের, বা যারা আপনাদের স্টুডেন্টরা আছে তাদের জন্য প্লিজ এই ইনিশিয়েটিভটা নিন যে অ্যাটলিস্ট স্কুলে যাতে তারা প্রপার সোসাইটাল বিহেভিয়ার কী করে করতে হয় সেটা শিক্ষা পায়, অ্যান্ড সেক্স এডুকেশন সম্বন্ধে শিক্ষা পায়। সো আজকে আমি যতটুকু কম গুছিয়ে বলা যায় ততটুকুই বললাম। আশা করি আপনারা সকলে আমার সাথে এই জার্নিতে নামবেন, অ্যান্ড আমরা সকলে মিলে একটা বসবাসযোগ্য সমাজ গড়ে তুলব। সো আজকে এতটুকুই, বাই।